আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কলক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে শীতলক্ষায় ডুবে যাওয়া লঞ্চ 15 ঘন্টা পর উদ্ধার, 6 লাশ বুঝে নিলেন স্বজনরা, এখনো নিখোঁজ 6 জন। চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে নিহত 4, আরেকজনের অবস্থা গুরুতর। রাজধানীর কল্যাণপুরে বেলতলা বস্তিতে পুড়ে গেছে 250 ঘর, সরকারি বেসরকারি সহায়তা চায় ক্ষতিগ্রস্তরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে ডুবে যাওয়া এমএল আফসারউদ্দিন লঞ্চটি 15 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ করেছে বিআইডব্লিউটিএ। এখনও নিখোঁজ 5 জন। সোমবার ভোর 5:15 দিকে মাঝ নদী থেকে লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ এর উদ্ধারকর্মীরা লঞ্চটিতে তল্লাশি চালায়, তবে ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি। এর আগে 6 জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জনাইল ভূঁইয়া, আরিফ আক্তার ও তার ছেলে সাফায়েত, স্মৃতি পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম ও তার মেয়ে ফাতেমা, নদীর পাড়ে নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা। এদিকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। রবিবার বেলা 2টার দিকে শীতলক্ষা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় রূপসী 9 নামের কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমএল আফসারউদ্দিন, অন্তত 30 জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল লঞ্চটি। চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত একজনের অবস্থা গুরুতর। সোমবার ভোর 5টায় লোহাগড়ার আধুনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রাইভেট কারটি কক্সবাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় 4 জন, তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। গুরুতর অবস্থায় একজনকে চিকিৎসা চলছে লোহাগড়া মামুনি হাসপাতালে। রাজধানীর কল্যাণপুরে আগুনে পুড়ে গেছে বেলতলা বস্তির অন্তত 250 ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত 8:50 আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কল্যাণপুর 9 নম্বর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের খবর পেয়ে সার্ভিসের 14টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিক বেদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনের প্রায় 200 ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কঠোর সমালোচনার মুখে গ্যাসের দাম বৃদ্ধির ওপর গণশুনানি শুরু হচ্ছে আজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দিনের শুরুতেই পেট্রোবাংলার পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরার কথা। এরপর কমিশন তাদের মূল্যায়ন রিপোর্ট পেশ করবে। এরপর হবে আলোচনা। সর্বশেষ উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেওয়ার সুযোগ থাকবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের। বিধান রয়েছে গণশুনানির পর 90 কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর। ড্রেন নির্মাণে ধীরগতিতে শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা। গাজীপুরের কাশিমপুর কোনাবাড়ি সংযোগ সড়ক থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কে চরম ভোগান্তিতে ওই এলাকার 1.5 লাখেরও বেশি মানুষ। ভোগান্তির জন্য পরস্পরকে দুষছে সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠান। ড্রেন নির্মাণে খোঁড়াখুঁড়ির পরই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক থেকে পারিজাত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পর্যন্ত সড়কে। একই দশা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমবাগ পশ্চিমপাড়া পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ কাজের। কাজের এ ধীরগতিতে গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কোনাবাড়ি, পারিজাত ও হরিণাতলা এলাকায় শুষ্ক মৌসুমেও সড়কে জলাবদ্ধতা। ঠিকাদারের গাফিলতিতে চরম ক্ষুব্ধ এলাকার মানুষ। করোনার সময় এখানে খনন করা হয়েছে, আজকে প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু এটা কাজটা এখনো শেষ হয় না। এখন এখানে মশার উপদ্রব হইতেছে, আমাদের বাসাবাড়ি যে পানিগুলো আছে সেগুলো ঠিক মতো বেরোইতে পারতেছে না। সামান্য একটু বৃষ্টি হলে এখান দিয়ে মোটামুটি লোকজন আসতে পারে না, আর আমরাও ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি না। আমরা যে আসলে কতটা কষ্টের মধ্যে আছি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সিটি কর্পোরেশন সঠিকভাবে সীমানা নির্ধারণ করে না দেয়ায় ড্রেন নির্মাণ ও সড়কের কাজে ধীরগতি। কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন এখন আমাদের ডিমার্কেশন 40 ফিট রাস্তা এখনও বুঝে দিতে সক্ষম হননি। এখন এবং আমরা পাইপলাইনের কাজ শেষ করছি, এখন শুধু আরসিসি রোডের কাজ বাকি আছে। আগামী 1.5 মাসের ভিতরে আমরা আরসিসি রোড কমপ্লিট করতে পারবো।
যদিও ঠিকাদারদের গাফিলতিকে দুষছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর। তাদের সাথে চিঠি দেওয়া হয়েছে, আমরাও চিঠি দিছি, তারা করে না, আমরাও তাদের সাথে কথা বলছি, আমাদের ইঞ্জিনিয়ার সেকশন যারা আছে তারাও কথা বলছে, কিন্তু কোনো অবস্থাতেই এই ঠিকাদারদের কথা শোনানো যাচ্ছে না, তারা এই কাজটা উঠাইতেছে না। জনদুর্ভোগ কমিয়ে উন্নয়ন কাজের দ্রুত শেষ দেখতে চায় গাজীপুরবাসী। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর। অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে 100 শয্যার বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা সেবা। সার্জারি, গাইনি ও চক্ষুসহ কনসালটেন্টের 7টি পদ শূন্য। সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্মকর্তারা, আর চরম ভোগান্তিতে রোগীরা। বাগেরহাটের প্রায় 17 লাখ মানুষের চিকিৎসার ভরসা বাগেরহাট সদর হাসপাতাল। এছাড়া সুন্দরবনের জেলে বাওয়ালি ও বনজীবীরাও নির্ভরশীল এই হাসপাতালের উপর। 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হওয়া হাসপাতালটি 1997 সালে 100 শয্যায় উন্নীত হয়, কিন্তু জনবল বাড়েনি, উল্টো এখন 50 শয্যার জনবলও অর্ধেকে নেমে এসেছে। চিকিৎসক সংকটের কথা মন্ত্রণালয় সহ বিভিন্ন মহলে আলোচনা হলেও প্রতিকার মিলছে না। এখানে চক্ষু বিভাগের কোনো ডাক্তার নাই, গাইনি বিভাগের কোনো ডাক্তার নাই, তারপর বিভিন্ন সার্জারির কোনো ডাক্তার নাই, যার কারণে আমরা এসে সংকটে পড়ে যাই। সারা রাত সারা দিনটা কি করবে, রুগী চিল্লে মরে গেল, ওই নার্সেরা খালি আইসে একটু দেখে, এছাড়া কোনো বড় কোনো ডাক্তার এখানে আইসে দেখে না। জায়গা জমি বেঁচে চিকিৎসা হয়, আমরা তো ভালো চিকিৎসা চাই। 50 শয্যার হাসপাতালে 24 জন চিকিৎসকের মধ্যে 17টি পদ শূন্য, এর মধ্যে কনসালটেন্টের 12টি পদের মধ্যে 7টি এবং মেডিকেল অফিসারদের 12টি পদের 10টি শূন্য। যে কজন ডাক্তার আমাদের আছেন, আমরা চেষ্টা করতেছি এই স্বল্প জনবল দিয়ে যেভাবে মানুষের সেবা করা যায় এবং সেটা সেই সেবা কার্যক্রম আরও বেশি ত্বরান্বিত হবে যদি আমাদের এই ডাক্তার সংকটটা পূরণ করা যায়। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা জানান, লিখিতভাবে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আমাদের কর্তৃপক্ষ যা বলতেছে যে সম্ভবত 42 BCS তাড়াতাড়ি পুষ্টিং হয়ে যাবে, পুষ্টিং হয়ে গেলে আশা করি এই সমস্যার সমাধান হবে। বাগেরহাট সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 700 থেকে 800 রোগী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ-সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।